হ্যালো ফ্রেন্ডস দীপুজিকে ক্লাসে আপনাদের স্বাগতম জানাই তো ফেন্ডস আজকে আমরা আলোচনা করব ডব্লুবি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল হতে গেলে উচ্চতা ওজন কত লাগবে তো ফ্রেন্ডস এটা জানার জন্য যারা খুবই আগ্রহী তাদের অবশ্যই বলবো এবং বলার আগে আমার একটা ছোট রিকোয়েস্ট রিকোয়েস্টটি হল যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা উপকৃত হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে বিভিন্ন এক্সাম বিষয়ে তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পারি তো ফ্রেন্ডস মূল বিষয়ে আসা যাক তো ডবলিউ বিপি কনস্টেবল বা লেডি কনস্টেবল হতে গেলে আপনাদের কত ওজন ও উচ্চতা লাগবে তো সেটা কনস্টেবলের ক্ষেত্রে মেল অল ক্যাটাগরির জন্য মেল অল ক্যাটাগরির জন্য একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট লাগবে তো একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট লাগবে মনে রাখবেন একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট লাগবে এবং সাতান্ন কেজি ওয়েট লাগবে এবং চেস পোলাতে হবে বুক পোলাতে হবে আটাত্তর সেন্টিমিটার থেকে ফাইভ সেন্টিমিটার বুক ফোলাতে হবে ওকে তো আরেকবার বলে দিই একশো সাতষট্টি সেন্টিমিটার অল ক্যাটাগরির জন্য একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট লাগবে এবং সাতান্ন কেজি ওয়েট লাগবে এবং চেস পোলাতে হবে আঠাত্তর সেন্টিমিটার থেকে ফাইভ সেন্টিমিটার চেস পোলাতে হবে ওকে তো সেকেন্ড মেল অপশানে গোখ্রাস রাজবংশী অ্যান্ড এস টিডির জন্য একশো ষাট সেন্টিমিটার হাইট লাগবে উচ্চতা লাগবে একশো ষাট সেন্টিমিটার এবং তিপান্ন কেজি ওয়েট লাগবে এবং ছিয়াত্তর সেন্টিমিটার থেকে ফাইভ সেন্টিমিটার চেস পোলাতে হবে আরেকবার বলে দিই একশো সাতষট্টি একশো ষাট সরি একশো ষাট সেন্টিমিটার হাইট লাগবে এবং তিপান্ন কেজি ওয়েট লাগবে এবং চেস পোলাতে হবে ছিয়াত্তর সেন্টিমিটার ওকে তো লেডি কনস্টেবলের জন্য অল ক্যাটাগরির জন্য একশো ষাট সেন্টিমিটার উচ্চতা লাগবে এবং ঊনপঞ্চাশ কেজি ওয়েট লাগবে তো অল ক্যাটাগরির জন্য একশো ষাট ষাট সেন্টিমিটার হাইট লাগবে এবং ওয়েট ঊনপঞ্চাশ কেজি ওয়েট লাগবে লেডি কনস্টেবলের জন্য অল ক্যাটাগরি ওকে তো লেডি কনস্টেবলের জন্য গোক্রাস রাজবংশীস এবং এস জন্য একশো বাহান্ন সেন্টিমিটার হাইট লাগবে এবং পঁয়তাল্লিশ গ্রা কেজি ওয়েট লাগবে তো পঁয়তাল্লিশ কেজি ওয়েট লাগবে ওকে তো আশা করি বুঝতে পেরেছো এবং আমি পরবর্তী চারটা দিয়ে দিয়েছি যারা পুশ করে দেখে নিন এবং বা স্ক্রিনশটটি মেনে নিন তো ভিডিওটি আজকে এই পর্যন্ত আসছি আবার পরের ভিডিও নিয়ে